আধিপত্য প্রতিষ্ঠার জন্য ব্যাপক ভিত্তিক কর্মসূচি নিয়েছে চীন। ডিসেম্বরে নিজেদের তৈরি বিমানবাহী রণতরী উদ্বোধনের পর এবার ব্যাপক বিধ্বংসী এক যুদ্ধজাহাজ যুক্ত করল তার নৌবাহিনীতে। গত ডিসেম্বরে চীন সম্পূর্ণরূপে তার নিজের তৈরি প্রথম বিমানবাহী রণতরী নৌবাহিনীতে যুক্ত করে। এবছরের 12 জানুয়ারি ব্যাপক ক্ষমতাসম্পন্ন টাইপ 055 গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার যোগ হয় নৌবাহিনীতে। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আসুন জেনে নেই চীনের এই রণতরী সম্পর্কে কিছু তথ্য। চীনের তৈরি নতুন এই যুদ্ধজাহাজ এশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং বড় রণতরী। এর নাম ন্যানচ্যাং। চীন এমন এক সময় নৌবাহিনীতে এই দুই রণতরী যোগ করল যখন সাগরে বাণিজ্য পথ নিয়ন্ত্রণে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান নিয়ে ক্রমাগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও অনেক দেশের সাথে উত্তেজনা বাড়ছে। চীনা নৌবাহিনীতে বিমানবাহী রণতরী ও ব্যাপক বিধ্বংসী গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার যুক্ত হওয়াকে বিশেষজ্ঞরা মাইল ফলক হিসেবে আখ্যায়িত করেছেন। সম্পূর্ণরূপে দেশে তৈরি এই বিমানবাহী রণতরী আর শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে আঞ্চলিক শক্তি হিসেবে চীনের নতুন উত্থান হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। টাইপ 055 ধরনের বিশ্বে যত রণতরী রয়েছে তার মধ্যে চীনের এই যুদ্ধজাহাজকে সবচেয়ে শক্তিশালী বিবেচনা করা হচ্ছে। শক্তির দিক দিয়ে 055 টাইপের যুদ্ধজাহাজের অবস্থান মার্কিন জুম ওয়ার্ল্ড ক্লাস রণতরীর পরই। চীন প্রথমবারের মতো এই রণতরী আনুষ্ঠানিকভাবে যুক্ত করল তাদের নৌবাহিনীতে। চীনা নৌবাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে একে সামনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুদ্ধজাহাজের কমিশন উপলক্ষে পূর্বাঞ্চলীয় প্রদেশ শাংডংয়ের গুরুত্বপূর্ণ নৌঘাটি কিংদাওয়ে ওই দিন সকালে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। ন্যানচ্যাং যুদ্ধজাহাজ এয়ার ডিফেন্স, এন্টি মিসাইল, এন্টি শিপ এবং এন্টি সাবমেরিন অস্ত্রে সজ্জিত। এতে রয়েছে উন্নত রাডার, কমিউনিকেশন সিস্টেম সহ আধুনিক প্রযুক্তি ও বিধ্বংসী সব যুদ্ধাস্ত্র। আসুন জেনে নেই এ সম্পর্কে আরও কিছু তথ্য। গত বছর এপ্রিলে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির 70তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজের সময় বিধ্বংসী এ রণতরী প্রথম জনসম্মুখে আনা হয়। গত 8 মাস ধরে সাগরে এ রণতরীর পরীক্ষা চালানো হয়েছে। এ জাহাজের ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 12,000 টন। 2014 সালে সাংহাইয়ে এ যুদ্ধজাহাজের নির্মাণ কাজ শুরু হয়। এর দৈর্ঘ্য 590 ফিট এবং প্রস্থ 65 ফিট। বেইজিং ভিত্তিক নৌ বিশেষজ্ঞ লি জিয়ে বলেন, ন্যানচ্যাং এবং এর 5টি সিস্টার জাহাজ চীনা বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের সাথে মূল ভূমিকা পালন করবে। এটা বিমানবাহী রণতরী বহরের বডিগার্ড হিসেবেও ভূমিকা রাখবে। 4টি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ তৈরির পরিকল্পনা রয়েছে চীনের। চীনা নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, পরিকল্পনা করেই তাইওয়ানে নির্বাচনের পরের দিন এই যুদ্ধজাহাজ নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে, কারণ আমরা তাইওয়ানের সাথে উত্তেজনা চাই না। চীনা নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের নতুন এ যুদ্ধজাহাজ 4th generation ওয়ারশিপের অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে চীনা নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ এটি। মার্কিন নৌবাহিনীতে এ ধরনের যুদ্ধজাহাজ ক্রুজার নামে পরিচিত। চীনা নৌবাহিনীতে নতুন এ যুদ্ধজাহাজ যুক্ত হওয়াকে অনেক গভীর সমুদ্রে চীনের বড় ধরনের কৌশলগত পরিবর্তনের পদক্ষেপ হিসেবে দেখছেন। একই সাথে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুসংহত করার ক্ষেত্রেও বড় ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে। চীন যে নৌবহরে নতুন বিমানবাহী রণতরী যুক্ত করেছে সেটিও দেশটির নৌশক্তিকে শক্তিশালী করছে বলে মনে করা হয়। আসুন জেনে নেই এই রণতরী সম্পর্কে কিছু তথ্য। ২০১৯ সালে 12ই ডিসেম্বর চালু করা চীনের নিজস্ব তৈরি বিমানবাহী রণতরী নিয়েও ব্যাপক আলোচনা চলছে কৌশলগত সামরিক অঙ্গনে। যদিও চীনের তৈরি এই বিমানবাহী রণতরী পারমাণবিক শক্তিচালিত মার্কিন বিমানবাহী রণতরীর সাথে তুলনার কোনো সুযোগ নেই, তবু একে চীনা নৌবাহিনীর জন্য বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সাগরে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌ আধিপত্য মোকাবেলা চীনের একটি আধুনিক নৌবাহিনী গঠনের ক্ষেত্রে একে মাইলফলক হিসেবে দেখছেন অনেক বিশেষজ্ঞ। দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য প্রতিষ্ঠায় এ জাহাজ পালন করবে বিশেষ ভূমিকা। বর্তমানে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া সহ অনেকের নজর রয়েছে। এছাড়া চীনের জ্বালানি চাহিদার বড় অংশ আসে মালাক্কা প্রণালী দিয়ে। চীনা বিশেষজ্ঞরা মনে করছেন জ্বালানি চাহিদা পূরণের এই সামুদ্রিক রুট এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এক্ষেত্রে নৌ আধিপত্য বিস্তারের দিকে চীনের মনোযোগী হওয়া প্রয়োজন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে সমুদ্র বন্দরগুলোকেও সম্পৃক্ত করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মেরিটাইম সিল্ক রোড। নৌ আধিপত্য প্রতিষ্ঠার অংশ হিসেবে বিমানবাহী রণতরী নির্মাণ করা হয়েছে। চীনের দক্ষিণে হাইনান প্রদেশের সানায়া ঘাঁটিতে এই বিমানবাহী রণতরীর কমিশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের তৈরি এই বিমানবাহী রণতরী মোট 44টি যুদ্ধবিমান বহন করতে পারে। এটি 1,033 ফিট লম্বা এবং 246 ফুট চওড়া। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের চায়না পাওয়ার প্রকল্পের সিনিয়র ফেলো ম্যাথু ফি ফোনাইল চীনের সামরিক খাতের উন্নয়ন বিষয়ে খোঁজ খবর রাখেন। চীনের নিজের তৈরি বিমানবাহী রণতরী মোতায়েন বিষয়ে তিনি বলেন, এটি চীনের জন্য একটি মাইলফলক, কারণ খুব অল্প দেশের এ ক্ষমতা রয়েছে এবং দুটি বিমানবাহী রণতরীর মাধ্যমে চীন এখন অভিজাত কাতারে সামিল হল। চীন ইতোমধ্যে সাংহাইয়ের নিকট ডকইয়ার্ডে তৃতীয় বিমানবাহী রণতরী নির্মাণ শুরু করেছে আর চতুর্থ আরেকটি নির্মাণেরও পরিকল্পনা করছে। চারটি বিমানবাহী রণতরীর মাধ্যমে এক্ষেত্রে চীনের অবস্থান হবে যুক্তরাষ্ট্রের পর। যুক্তরাষ্ট্রের বর্তমানে 10টি বিমানবাহী রণতরী সার্ভিস অবস্থায় রয়েছে। চীনে বর্তমানে যে উন্নয়নের অগ্রযাত্রা চলছে তার অন্যতম ক্ষেত্র হল সামরিক খাতের অগ্রগতি। চীন মনে করে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে যদি সামরিক খাতের উন্নতি না করা যায় তাহলে দেশের শান্তি ও নিরাপত্তা ব্যাহত হতে পারে বাইরের শক্তি দ্বারা। বিশেষ করে এশিয়ায় অব্যাহত মার্কিন নৌ আধিপত্যকে চীন হুমকি হিসেবে দেখে থাকে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব নৌশক্তি ছাড়াও অস্ট্রেলিয়া, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর সাথে যৌথভাবে কাজ করছে দেশটি। চীন তার সমুদ্র সীমাকে নিরাপদ রাখা বড় হুমকি হিসেবে দেখে আসছে। প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতা আসার পর থেকে চীনা সামরিক বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর সামরিক বাহিনীর উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে নৌবাহিনীর আধুনিকায়নে। এর কারণে সাগরে আধিপত্য বিস্তার ও হুমকি মোকাবেলা করা। তাইওয়ান ছাড়াও দক্ষিণ চীন সাগরে তেল ও গ্যাস সম্পদ নিয়ে ক্রমে উত্তাপ বাড়ছে চীনের সাথে অনেক দেশের। বস্তুত চীন পুরো কৌশলগত জলপথকে নিজের বলে দাবি করেছে। এ সমুদ্রপথে বছরে 5 লাখ কোটি মার্কিন ডলারের বাণিজ্য সম্পন্ন হয়। চীনের ক্রমাগত উত্থান মোকাবেলায় জাপান এবং অস্ট্রেলিয়াও নৌশক্তি বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। এসব দেশ বিভিন্ন সময় যৌথভাবে নৌ মহড়া করেছে, যার উদ্দেশ্য চীনকে বিশেষ বার্তা দেয়া। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে এশিয়ার সাগরে মার্কিন আধিপত্য প্রতিহত করার চেষ্টা করছে চীন। ইতোমধ্যে চীনের রণতরীর সংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বৃহৎ নৌবাহিনীর অধিকারী চীন। চীন যদিও বলছে উপকূলে নজরদারি এবং বাণিজ্য রুটের জন্য তাদের এই বিমানবাহিনীর রণতরী দরকার। আসলে এর মূল লক্ষ্য হল তাইওয়ানের ওপর তাদের দাবি এবং দক্ষিণ চীন সাগরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভিডিওস ইনফোটেনমেন্ট। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।